আমার নামটা হামিনা। আমার পরিবারের তিনজন, আমার ছেলে, আমার স্বামী আর আমি। আমার স্বামী বাইরে কাজ করে, গাড়ি চালায়, আর আমি বাড়ির কাজ করি, রুম সাফ করি, রান্না করি, বাবুরে গোসল করাই, পয়লা বাসন মরাই, এই কাজই। সকলে ঘর ঝাড়ু দিই, কুড়ান ঝাড়ু দিই, পরে তাও বাড়িতে পানি আনি, আমার জালের বাড়িতে পানি আনি, রান্না বসাই, রান্না করি। আবার বাচ্চারা গোসল করালে আবার তাও করে পানি আনি, গোসল করার লাগে। বাথরুমে গেলে তাও করে পানি না, বাথরুমে দাম লাগে। কঠিন ছিল, তাগো বাড়িতে কলসি দিয়ে বা মগ দিয়া পানি আনতাম, একটু কষ্ট লাগতো। কল চাপা আর কোমরে ব্যথা করতো, আঁথে ব্যথা করতো, কল চাপলে আঁথে ব্যথা করতো। হ্যাঁ, রোগ হয়েছিল বাবুর, পাতলা পায়না আছেন, জ্বর আছেন। পরে চিকিৎসা করছিলাম কাপাসিয়া মেডিকেলতে, সিদ্ধান্ত নিয়েছি 1 বছর হয়েছে। পরে করছি বাথরুম, করছি 5-6 মাস হয়েছে। খেলাধুলা করি, বাবুরে সময় দিই। আগে তো সময় দিতে পারতেছি না, কাজে ব্যস্ত ছিলাম। অন্য বাড়িতে পানি আনছি, অনেক সহজ হয়ে গেছে পানি আনা, উপকার হয়েছে। এখন তো ভালোই লাগে।